নমস্কার, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনি তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে কিসের উপর কথা বলতে চলেছি। আজকের এই ভিডিওতে ইউটিউবের চারটি আপডেটের উপর কথা বলতে চলেছি। যে আপডেটগুলো কিছুক্ষণ আগে এসেছে, আমার মনে হলো এই আপডেটের মধ্যে আমি কিছু আপনাদের বুঝিয়ে দিই যে ইউটিউবে নতুন কী আপডেট এসেছে। এখানে অনেকগুলো আপডেট এসেছে, টুকুর বুকুর আপডেট, সেগুলো আমি ভিডিও বানিয়ে শেয়ার করবো না। সেটা আপনি নিজেরা নিজেরাই বুঝে যাবেন, অতটা ইম্পর্টেন্ট না। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি। তোমাদের চলুন এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার আগে ভাইটার সাথে পরিচয় করে নিই। আমার নাম হচ্ছে প্রদীপ সরকার, আমি আপনাদের সবাইকে জানাই আজকের এই ভিডিওতে এবং আমার এই চ্যানেলে স্বাগত। তোমাদের চলুন বেশি সময় নষ্ট করবো না, একটা আপডেট উপরেই কথা বলি। প্রথম যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে স্প্যাম কমেন্ট। অনেক সময় কী হয় কি, আমরা লাইভ দেখি তো লাইভে কী হয় কি, অনেকেই ভিউয়ার্স আছে যারা স্প্যাম টাইপের কমেন্ট করে। যেরকম একটা কমেন্টই বারংবার লিখছে, একদম ঝড় তুলে দিচ্ছে, উল্টাপাল্টা লিখে গালিগালাজ করে, সেই টাইপের কমেন্ট যারা করে, যেরকম চ্যানেলের ওনার্সরা করে, তাদের চ্যানেলটা কী হবে কি, 24 ঘন্টার জন্য বন্ধ করে দেবে ইউটিউব। তো আপনি যদি এরকম কিছু করে থাকেন এবং ভেবে যদি থাকেন যে আমি আগে গিয়ে এরকম কিছু করবো, তো আপনার চ্যানেলটি 24 ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে। দুই নম্বরে যে আপডেটটা আসছে সেটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা লেগেছে, সেটা হচ্ছে ইউটিউব স্টুডিওর মধ্যে রিসার্চ চলে এসেছে। সেটা প্রথমেই ছিল, অনেকদিন আগে থেকেই ছিল, প্রথম থেকেই ছিল, সেটা ছিল ডেস্কটপ সাইটে। অনেকে ডেস্কটপ সাইট এখনও খুলতে পারে না, তাদের জন্য এটা খুবই একটা আকর্ষণীয় একটা জিনিস যে আমি এখান থেকে আমার টপিকগুলো আমি নির্বাচন করতে পারবো, কীরকম টপিক আমি বানাতে চলেছি, কতটা ভালো হবে, কতটা সার্চেবল হবে, সব কিছু আপনি রিসার্চে গিয়ে আপনি দেখতে পারবেন। সেটা ইউটিউব স্টুডিওতে আপনি গিয়ে গেলেই আপনি সেখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? তারপরে তিন নম্বরে যে আপডেটটা আসছে সেটাও খুবই ইম্পর্টেন্ট, কাস্টম ইমেজ। যেটা আপনি বলতে পারেন, লাইভে যখন আমরা যাই সেখানে আমরা অনেক রকম কমেন্ট করি, সেখানে কিছু ইমেজেস চলে আসবে, যেটাকে বলে কাস্টম ইমেজ, ঠিক আছে? সেখান থেকে আপনি সেগুলো দিয়ে আপনার যে লাইভটা আছে সেটা আরও আনন্দময়ী আপনি করে তুলতে পারেন, যেমন এবং ঠিক আছে। তারপরে চার নম্বরে যে আপডেট আসছে সেটাও খুবই ইম্পর্টেন্ট আমার লেগেছে। যেরকম আমরা যখন একটা ভিডিও আপলোড করি না, তো করার পরে কে কি সেই ভিডিওটা প্রসেসিং হয়, যেই মোবাইলগুলো একটুখানি কম মোবাইল, একটুখানি লোয়েস্ট মোবাইল, সেই মোবাইলগুলো কী হয় কি, যতক্ষণ প্রসেসিং হয় ততক্ষণ হ্যাং করে, আমরা সকলেই জানি। তো দেখুন সেই সময় কী হয়, সেই সময় ভিডিওর যে কোয়ালিটিটা আছে না সেটা কনফার্ট হয়, সব কিছু সেট হয়, যেরকম লিঙ্ক ঠিঙ্ক সব কিছু সেট হয়, তো সেই সময় ফোনগুলো হ্যাং করে। এখানে আপডেটটা না, আপডেট আসছে হলো একটু আগে গিয়ে। আপডেটে কী বলছে কি, এই যে পার্সেন্টেজটা আছে না সেখানে এখন থেকে দেখা যাবে যে 100%-এর মধ্যে কতটা হয়েছে। আগে তো দেখা যেত না, সিট প্রসেসিং হতো, এখন এটাও দেখা যাবে যে ওখানে কতটা হয়েছে 100%-এর মধ্যে। এক কথা বলতে গেলে সেখানে আপনি পার্সেন্টেজ আপনি দেখতে পারবেন। তো এই হচ্ছে চারটি আপডেট, আপনার কীরকম লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। আজকের মতন এখানে শেষ করছি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন দেখা যাবে পরের ভিডিওতে, এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও আমি প্রত্যেক দিনই আসি। যদি আপনি একজন নতুন ইউটিউবার্স হয়ে থাকেন, আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন। তোমাদের জন্য দেখা যাচ্ছে পরের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। কেমন, নমস্কার, নমস্কার, বাই বাই।